খরচ করছে লেখাপড়ার জন্য কিন্তু চাকরি নাই এরপরে অভিযোগ করতেছে সরকারের আমলে চাকরি নাই ও সরকারের আমলে চাকরি নাই এ পাশালারা অভিযোগ করে গোপালগঞ্জকে চাকরি দিয়ে বোঝাই করে ফেলা যাচ্ছে আমাকে অন্য জেলা আলাগে চাকরি দেশে না গোপালগঞ্জে আবার আবার আক্ষেপে মরতেছে যে আমরা বাড়ির মানুষ বলে আমাকে দেশে না অন্য অন্য জেলায় দিয়ে চাকরি দিতেছে চাকরি পাচ্ছে কারা তাই তো বুঝি গোপালগঞ্জের কিছু বড় বড় অফিসার আছে এই অফিসাররা একেবারে ঘাট মুখে বেশ বড় প্রমোশনে চলে গেছে তার উপরে আর একটা প্রমোশন হওয়ার উচিত তার কিন্তু সেই সকল অফিসারকে প্রমোশন না দিয়ে দাঁড় করে রাখছে আমার তো বহু পুলিশ টুলিশ এতদিন পর্যন্ত এই জায়গা রয়েছে প্রমোশন হয় না কে কয়ে যে হুজুর আমরা গোপালগঞ্জে না হলে আমার যোগ্যতায় প্রমোশন আরও আগে পেয়ে যেতাম গোপালগঞ্জে পাইতে দেরি হয়ে যাচ্ছে কারণ যদি প্রমোশন দেয় তাহলে অন্য জেলা এলাকা যে তরফদারি করলো নিজেদের আঞ্চলিকতা টান টান সেই বয়তে প্রধানমন্ত্রী বা বড় অফিসাররা আমাকে মোটে দেখছে না ঠেকায় রাখতেছে তাহলে উন্নয়ন ওই কইয়ে দাঁড়াই গেছে এক জায়গায় আর অন্য জেলা গোপালগঞ্জ না তা প্রমোশন হবে কি দিয়ে তাহলে পালকে প্রমোশন তাই তো বুঝলাম চাকরি প্রধানমন্ত্রীর রুজির দরকার আছে আল্লাহ নবী কয় এইভাবে চাকরির আসাই তুই করিস না তুই আয় আমার হুকুম মেনে নে আল্লাহর হুকুম মেনে

পরিপূর্ণ ফিতনার জামানায় যখন ইমানকে হাতের উপরে রাখা ইমানকে ধরে রাখা হাতের উপরে আগুন wala কয়লা রাখার চেয়ে কঠিন হয়ে যাচ্ছে সে মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে এখনো পর্যন্ত স্বাধীন বাংলা স্বাধীন ভূমিতে মুক্ত মনে বাধা দিধা সাড়া কোরান হাদিসের ভালো ভালো কথা বলা ও শোনার জন্য তফসিরুল কুরআন মাহফিল ওয়াজ মাহফিল দোয়ার মাহফিলের ইন্তজাম করার সুযোগ দিয়ে রেখেছেন আজকেও তার একটা সুযোগ পে আমরা দূর দূর থেকে এই জান্নাতি বাগানে আসার বসার সুযোগ ও তৌফিক পেয়েছি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এক সময় দরগা মাদ্রাসা আল্লাহ মাদ্রাসার কয়েক বছর হলো একটু কম আসি কম আসি কম আসি অনেক পরিশ্রম করেও আসতাম আসতাম কিলোমিটারের উপরে এখান থেকে গোপালগঞ্জ এ পথ মোটর সাইকেলে আর এখন নিজস্ব মোটামুটি একটু গাড়ি অল্লাই দিয়েছে তাতে আসি তাও শরীরে পারি না সব কিছুই সময় বুঝিয়ে দিচ্ছে তো কিছুদিন পরে এসে মালানা মসিহর রহমান খুব ভালো আলেম আমাদের ছাত্রদের সাথী তবে মুস্তাহিদ এ গত বছর থেকে চেষ্টা করে একটা ডেট নিয়ে রেখেছে দূর বেশ পথ জায়গায় জায়গায় ভালো না পথ এমনি মুখস্থ করার সময় পাই না অনেক কোয়ালিটি সম্পন্ন আল্লাহর রহমতে বাংলার জমিনে বক্তা তৈরি হয়ে গেছে পাঁচটা সাতটা আটটা দশটা ডায়েরি হাতে করে নিয়ে আসে টেবিলের উপরে সাজায় রেখে এখান থেকে এক লাইন ওখান থেকে এক লাইন দেখে দেখে সুন্দর করে বলে এটাই আসলে সিস্টেম কিন্তু এত ব্যস্ত ওই সিস্টেম তৈরি করার আর সময় পাই না একটা দাওরা হাদিস পর্যন্ত দরগা মাদ্রাসার ক্লাসের সেম ক্লাস নড়াইল জেলায় একটাই দাওরা হাদিস মাদ্রাসা আমি তার জেম্মা দার পাক দায়িত্ব দিয়ে রেখেছে গ্রামের ভিতরে বাড়ির পাশে দুইটা মাদ্রাসা একটা পুরুষ শাখা একটা মহিলা পুরুষটা মেসকাত পর্যন্ত মহিলাটা হেফসখানা ক্রাতখানা তো তিনটা মাদ্রাসা আসমানের দিক তাকাইয়া চলতে থাকি সুনির্দিষ্ট কোন আয়ের সোর্স নেই আমার গ্রামের ভিতরে কোনো কোটিপতি নেই অনেকেই মনে করে গ্রামের মধ্যে আমি বড় লোক আর আমার পরের দিন আগে একদিন দেখি আমার মাদ্রাসার গুলা তো দুটি তিনটি ইন্দুর চলে যাচ্ছে তা আমি কইলাম যে কেউ তাড়ালো না ইদুর গুলো চলে যায় ক্যা ম্যানেজার সব কাগজ গোলায় চাউল নাই বলে ওরা দাফাতে দাফাতে চলে যাচ্ছে এত কষ্ট ক্লান্তি কইরা মাদ্রাসা চালাই রাত রাস্তায় থাকি দিনে আবার মাদ্রাসায় পড়াই আলহামদুলিল্লাহ আমি পড়াই কখনো কখনো ছাত্রদেরকে যদি সাথে নিয়ে আসি সারা পথ আমি পড়াইতে থাকি তাকে ওর যে টাইমটা লস হইছে আমার সাথে এসে আমি তাকে সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করি রাস্তাঘাট ও পড়াই মাদ্রাসায় যাইও আবার কোন জায়গা থেকে কারে মারবো কারে ধরবো কার থেকে নেবো নেবো থেকে থেকে কোন জায়গা তেল নুন নেবো আমাদের এলাকায় শিল্পপতি কোটিপতি আমার গ্রাম ইউনিয়নের ভিতরে দু একজন আছে কিন্তু আমার গ্রামে নাই আর এক গ্রামে তিনটে মাদ্রাসা চারটে মাদ্রাসা কিছু কইরা পরে যে আপনাদের জন্য খাতা কলমে কিছু আজ লিখে নিয়ে আসবো এ সময় আমার নাই এ জায়গা বসার পরে উপরের থেকে যা আল্লাহ দেয় তাই স্পিকার দিয়ে বেরোতি থাকে অমান শাহ ফাল্লু মিন অমান শাহ ফাল্লি ভালো চাইলে শুনবেন না শুনলি কেউ তেলাইয়ে শুনুন সময় অমান নাই এরপরে যাও একটু খেয়াল করি মাদ্রাসায় পড়াই যখন ওই পড়ানোর ভিতরে যে ক্লাসে পড়াই ওই পড়ানোর ভিতরে কখনো কখনো একটু ভাবি যে কি বলবো এর তো কিছু একটু চিন্তা করো লাগেই তো কুরআন হাদিস মাদ্রাসার ক্লাসে যা ক্লাসে যা পড়াই বা যদি আপনাদের পড়াই তাহলে আপনারা 2 3 মিনিটও থাকবেন না সবাই টি চলে যাবেন ও মাঠে পড়ানোর যায় না তাহলে কি ভাবতিছেন যে bari খারাপ জিনিস পড়াই বুঝরা পড়াই নানান কিছু নাহু সরফ mantik ফাসাহাত বালাগাত, উসুলে পেকা উসুলে হাদিস ইস্তাদি ইস্তাদি প্রায় 17 18 প্রকারের ইলম আমরা পড়া করি ওর মধ্যে সরফ আছে নাহু আছে ওই আপনাদেরকে পড়াইলে মজা পাবেন না ওই জায়গা পড়ানো যায় না মাদ্রাসার ছাত্র একটা ক্লাসে মিজানে পড়ে মিজান মাদ্রাসার ক্লাসে পড়ে তৃতীয় শ্রেণী বা মিজান একটা কিতাব আছে এটা গ্রামারের কিতাব আর গ্রামার তিন চার ভাগে বিভক্ত তার এক ভাগের এটা হলো সরফ বলা হয় ওই ছেলে মাদ্রাসায় পড়ে আর লজিং থাকে তিন চার মাইল দূরে কমই মাদ্রাসায় সিস্টেম আছে তো লজিং যে বাড়ি থাকে রাত্রে ওই বাড়ি থাকে প্রত্যেক তিন বেলা তো তিন চার মাইল দূরে যে খেয়ে আসা যায় পড়ে যায় রাত্রে নাইট করে লজিং আর রাতের বেলাই পড়ে তো লজিং এলা ওরে অত্যন্ত ভালোবাসে ছেলেটাও সুদর্শন মেধাবীও ভালো কণ্ঠও ভালো আদব লেহাজ ভদ্রতা সবকিছু মিলে লজিংওয়ালা তাকে ছেলের চাই ছেলেদের তো ভালোবাসে ও যাওয়ার আগে যা বাজার ঘাট করতো তার চাইতে ও যাওয়ার পরে প্রত্যেক দিন বাজারের সময় এক দুই আইটেম বেশি কেনে আর স্ত্রীকে বলে দেখো দেখো ওর মা বাপ নিয়ে আসে না এখানে ও মায়ের হাতের খানা খাবে না তোমার হাতের খাবে তুমি যেন কখনো পার্সিয়ালটি করবা না রান্না বান্না করে আমার ছাত্রকে কিন্তু ছেলেদের চেয়ে বেশি দিবা মহিলাও ভালোবাসে তাকে এইভাবেই খাওয়ায় রাতের বেলা ঈশার নামাজের পরে খাইয়ে দিয়ে ছেলেটা কাঁচার ইতি বৈশ্য পড়তেছে ওর কিতাব মিজান পড়তেছে লজিগলা ঈশার নামাজ পড়লে একটু চা নাস্তা খাইয়ে দিয়ে বাড়ি যখন ডোকে কাঁচারির পাশ দিয়ে শোনে যে ছেলেটা কাঁচার ইতি বৈশা এই কাকি যা খাওয়াইছে না খাওয়াইছে ওর সমালোচনা করতেছে একা একা কেউ নেই ওই দিন আবার ওর সবকালো মোজারের গর্দা একটা শবক যে শবকের পড়া হলো এই পড়তেছে ঘন ঘন লোজিং বাড়ি ঢোকে শুনে যাই আর কোনো কথা নাই চুল ধরে বাড়ি শুরু হচ্ছে বউ কয়ে তুমি কি আরো না কয়ে মিলে মারো কে মারো

কাকি এই হলো আমার পড়া ওইয়া পালাম না তা পালাম না এনে পড়ালে আপনারা মজা পাবেন না ওর মধ্যে খুঁটি বাসি হাজার হাজার লক্ষ জনতা জীবনে কোনো মাদ্রাসায় আসে নাই আর কোনো আসবেও না আপনারা যারা মাদ্রাসায় যান নাই বয়স হয়ে গেছে এখন কি মাদ্রাসার যার বয়স আছে বলে মনে হয় কোরআন হাদিসকে সেইভাবে নিয়মতান্ত্রিকভাবে পড়বেন শরিয়াত শিখবেন এ সময় আপনাদের নাই লক্ষ লক্ষ কোটি কোটি মহিলারা জীবনও মাদ্রাসায় যায়নি যাবেও না তবে এরা আল্লাহর বান্দা এরা নবীর উম্মাদ এদের কিছু পাওনা আছে না নাই কোথায় পড়াইবো এদের জন্য আল্লাহ পাক এই বাংলাদেশে সিস্টেম করে দিয়েছে মাঠে ঘাটে যেখানে সেখানে রাস্তার ভিতরে কখনো ময়দানে খোলা ময়দানে ধানের ক্ষেতের ভিতরে ওলামাই কেরাম স্থানীয় জনগণ একটা ক্লাস তৈরি করে ওই ক্লাসের ভিতরে আমরা যে যদি কিছু কিছু পড়াই এক একটা সিজনে দশটা বিশটা তিরিশটা ক্লাস তারা করবে প্রত্যেক ক্লাস থেকে যদি একটা দুইটা করে মশালা শিখে নিতে পারে আর এমন করে দশ বিশ বছর শিখতে থাকে তাহলে একদিন কমপক্ষে তার জরুরি মশালা চলার পাথও যেটা তার সংগ্রহ এই জন্য আল্লাহ পাক আলমিন আমাদেরকে আদেশ করেছেন নাসির বইসে পড়াই তো ঠিক আছে তবে একটু মাঠে যাও তোমরা যদি মাঠে না যাও মাঠে কিন্তু একদল ভণ্ড ঢুকে যাচ্ছে চতুর্দিক দিয়ে আছে না নাই একদল ভন্ড ঢুকে যাচ্ছে তারা উল্টো পাল্টা মশলা দিচ্ছে মেয়েদেরকে বেপর দেয় নামাই দেওয়ার মশলা দিচ্ছে বিভিন্ন প্রকারে ঘরের ভিতরে থেকে রসুল রে পাঠাইছি মূর্তি বের করতে বক্তারা যে ঘরের ভিতরে আবার পুতুল আর মূর্তি ঢুকানো শুরু করে দিয়েছে কথা ঠিক কে দিক না এজন্য তাড়াতাড়ি যাও অচিরেই আবার ঘরের ভিতরে কিন্তু মূর্তি পূজা শুরু হয়ে যেতে পারে এই জন্য ময়দানের নামও আল্লাহ মাঠে যাও জিজ্ঞেস আল্লাহ আল্লাহ করলে লাভ হবে কি নসিহাত নসিহাতের দ্বারা মুমিনের ইমান বাড়ে জানা কথা যা বলবো আজকে সবই আপনি জানেন হয়তোবা জানেন অথবা কিছু কিছু এমন হতে পারে যে জানেন না এ কথাগুলো জানা কথাগুলো আলোচনা পর্যালোচনার ভিতর দিয়ে আমলের একটা ইতিহার জজ্বা তৈরি হয় কথা বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে নাকি আমার ওয়াজ এরকমই সুর নাই কোনো দিন আগে কোনো সময় সুর নাই আমি নিজেও বুঝি বক্তা হিসেবে বর্তমানে আমারে মানায় না নাই সিহারা সিহারা না থাকার কারণে আমি নিজেও নিজের লুকাই ফালাই সারি চলি আইনার সামনে বেশিক্ষণ দাঁড়াই না আমার আমার পছন্দ হয় না বক্তার সিহারা যদি ভালো হয় তাহলে প্রজেক্টরের মাধ্যমে মহিলাকে একটু দেখাতে মনে চায় কথা কন না গা প্রজেক্টারের অনুমতি দিলে আমার একটু বিটিরা দেখলো একটু ভালো লাগলো মহিলা দেখলো ওরই সুন্দর চেহারা কি টন্ট নয়ালে হুজুর নকনকে হুজুর বলে তাকে কি সুন্দর ফিস সাদা চেয়ার ঘর দাঁড়িয়ে আমারে কোনো ভালো দেওয়া যায় না আমি নিজেও ভালো দেখি কাজে কাজে এ জামানার বক্তা হিসেবে আমি অচল পাশাপাশি সুরও নাই নূরও নাই নূর থাকার জন্য সেরকম বড় আলেম হওয়া লাগে আমল ভালো হওয়া লাগে এ থাকলে তার কথার ভিতরে নূর থাকে সরমোনার পিসাভুজুর ওনাদের সুর নাই কিন্তু কথার ভিতরে নূর আছে কথা কন ঠিক না মুফতি আব্দুল গফর সাহ মৌলানা জাফর আহমদ সাহ মৌলানা মুফতি নূর কি বলে নুরুল ইসলাম অলিপুরি সাহেব আহমদ শফি সাহেব জুনায়দ বাবুনগরী এনাদের সুর নাই তবে কথার ভিতরে নূরে ভরা ঠিক না আর বর্তমান জামানায় সুরের খুব প্রভাব চলতেছে সুরের দাপটে নূর বেতাড়িত যত কণ্ঠশিল্পী গান গজলতে গাইতে পারে ওদের অজেরই মার্কেট আরও যদি কোনো চলমান কোন গানের সাথে সুর দিয়ে আরও তাল দিয়ে দিয়ে কইতে পারে তাহলে আরও গ্রহণ যোগ্যতা সে সুর আমার নাই নূর আমার নাই সুরের দাপটে নূর বিতাড়িত কতক্ষণ ঠিক না প্লাস্টিকের দাপটে সিলভার তামা পিতল কাসা মার্কেট হারা হয়ে গেছে বিতাড়িত ঠিক না প্লাস্টিক আইসে সব তারে ধাওয়াই দিছে না কাঁসার বদনা আছে কের বাড়ি পিতলীয় বদনা আছে কলস আছে সিলভারের হাড়ি বা তিলো শেষ হয়ে যাচ্ছে ঠিক না আমি মনে করতাম যে প্লাস্টিকের যা দাপট এতে তো সবই তার আছে তবে বাতের হাড়ির সাথে পারবে না কারণ প্লাস্টিক তো আগুনের কাছে দুর্বার আর ভাতের হাড়িতে সুলোর বার দিয়ে আসলে ভাত হবে না ওই জায়গা খালি প্লাস্টিক মাইর খেয়ে যাবে আর সব জায়গা প্লাস্টিক দিতে যাচ্ছে পরে দেখলাম শেষে ভাতের হাড়িও প্লাস্টিক ভাতের রাড়িও প্লাস্টিক সব জায়গা প্লাস্টিক প্লাস্টিকের দাপটে সব বিতাড়িত আরও মহিলাদের যে অলংকার আছে দেখেন না সিটি গোল্ড সিটি গোল্ড এই সিটি গোল্ডের দাপটে স্বর্ণ বিতাড়িত সিটি গোল্ড এমন হয়ে গেছে এমন চিক করি এমন ঝকঝকে স্বর্ণ লজ্জা থেকে আমার এজন্য ব্যবহার না করে ইকি ই কি অত সুন্দর তো চেহারা আমার ঠিক কিনা সিটি গোল্ডের দাপটে স্বর্ণ মার্কেট সারা হয়ে যাচ্ছে সিটি গোল্ডের কাছে ডাকাত পর্যন্ত হাইর মেনে যাচ্ছে বোঝেন না এটার আমি এটা বাস্তব শুনি কয়েক বছর আগে আঠারো উনিশ বছর আগে একবার বাড়িতে ঢাকা যায় আমাদের ওই বাসতে রাস্তা হলো মাওয়ার রাস্তা কয় ঢাকা খুলনা হাইওয়ে রোড যেখানে পদ্মা বেরিয়ে যাচ্ছে ওই মাওয়ার রুটে বাড়ি যাচ্ছে ঢাকায় যাচ্ছে দিনের বেলা গাড়ি বিআরটিসি গাড়িতে তো

অরিজিনাল না নকল তা জানি না কি জানু কয় এই মাথার সাথে একটা লাগাই দিয়ে কয় যা যা আছে কেউরে বুকি লাগাই কেউরে মাথা লাগাই দিয়া রিভলভার না পিস্তল কয় এই মাথার সাথে লাগাই দিয়ে দিয়ে সবার কাছে কালেকশন করতেছে কালেকশন চলতেছে তুমুল কালেকশন যার কাছে যা আছে খুঁটি খুঁড়ে নিয়ে গেল মহিলাকে গলায় হাত দিয়ে থাবাই দিয়ে সোনা দানা কাটি নিয়ে গেল হাতেতে রুলি চুলি সব খুলি নিয়ে গেল কানের দুল খুলি নিয়ে গেল নাক ফুল পর্যন্ত খুলি নিয়ে গেল প্রায় কেজি দেড়েক নিলো যাত্রীর কোয়ালিটি ভালো ব্রিজের ওই পাশে যাই এই যে পাঁচজনে যে এই কাম করলো ওরা হাট হাজারি মাদ্রাসার হুজুর না কথা কয় না ওরা পটিয়া মাদ্রাসার হুজুর আল্লাহ দরকার হুজুর ওরা কারা তারা কারা কারা তারা ওরা তারা তারা অথচ দোষ যত দোষ নন্দ ঘোষ মৌলবীরা বলে সব দোষের দোষী এক এক গাদি সার্টিফিকেট ওকে নাউজুবিল্লা তো যাই হোক নেমে যাওয়ার পরে ওপারে যাইয়ে নামাই দিল নেমে গেল নামার পরে এবার কান্নাকাটি শুরু হলো গাড়ি বিভিন্ন প্রকার কান্দা যার বেশি নিশে সে জোরে কানতেছে যার একটু কম নিশে সে একটু মাঝারি কানতেছে যার একটু অল্প কয়টা কাজে নাই নাই একটু প্যান প্যানাই কানতেছে এই ভ্যারাইটি কাছে কান্না আমরা দুই হুজুর ছিলাম আমাদের সাথে কোনো সোয়া খাওয়া হয়নি সালাম কালাম হয়নি আমরা কাঁদতে কাঁদতেছি না চুপ করে বসে রয়েছি আর মহিলারা কান্দিছে না কেউ কেউ কোন মহিলা কান্দিছে না এক মুরব্বী কয় মা সকল রা তোমাদের এতটা নিয়ে গেল কান্দ না কা তা একজন কয় কাকা সব সিটি গড় সব ইমিটেশন ওরে আল্লাহ সিটি গড়ের দাপটে আজকে ঢাকায় তোমার গিয়ে গেছে তো সিটি গোল্ডের চক চক এমন হয় তবে সিটি কিন্তু স্থায়ী সম্পদ না কথা বলেন ঠিক ছয় মাস এক বছরের মধ্যে ওয়ার্ড ডিসকালার হয়ে যায় ঠিক কি ঠিক না যত জক জক সক সক করুক না কেন সিটি গড কিন্তু ছয় মাস এক বছরের পরে আম্মাবাদ ঠিক ঠিক না স্বর্ণ কম দামি হলিও কি বলে চকচক কম হলিও ওর ভরি পঞ্চান্ন হাজার টাকা ঠিক না তবে দুঃখ লাগতেছে যে সিটি গোল্ডের দাপটে স্বর্ণ মার্কেট হারা হয়ে যাবে আর সুরের দাপটে নূরবাত বাদ হয়ে যাবে আর প্লাস্টিকের দাপটে যে সিলভার হাতামা পিতল কাছে এত বাদ হয়ে যাবে এইটা কিন্তু একটা দুঃখের বিষয় পরিতাপের বিষয় ঠিক কি ঠিক না যতই ওরা মার্কেট পাক তবে আসলের পক্ষে থাকা যাবে না আমরা আসলেরই পক্ষে ঠিক না